চাঁদপুরে ধরা পড়ল 71 কেজি ওজনের বিশাল আকারের জীবিত এক কাছিম। বন কর্মকর্তাদের দাবি প্রায় 200 বছরের পুরনো বিলুপ্ত প্রজাতির কাছিম এটি। জানা যায় কাছিমটি আকারে এতই বিশাল যে একা কারো পক্ষে কাছিমটি একেবারে তোলা সম্ভব ছিল না। পরে 4 জন মানুষ মিলে তুলতে হয় কাছিমটিকে। আমি অনেক এক্সাইটেড ছিলাম কচ্ছপটাকে সামনে সামনে দেখার জন্য। আমি কখনো এত বড় কচ্ছপ দেখি নাই। আই রিয়েলি লাইক দ্যাট। এত বড় ও পুরনো একটি কাছিম উদ্ধারের বিষয়টি চারদিকে জানাজানি হলে এলাকা জুড়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। প্রাণীটি এক নজরে দেখতে দূর দূরান্ত থেকে সেই এলাকায় এসে ভিড় করেন স্থানীয় মানুষজন। 25 নভেম্বর দুপুরে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের টিপরাবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় কাছিমটি। কাছিমটি দেখতে এসে অনেকে জানান জীবনেও এত বড় কাছিম দেখেননি তারা। এত বড় কাছিম কচ্ছপ মানে দেখা হয়নি এর আগে, তাই প্রথম আরকি দেখে ভালো লাগলো। স্থানীয়রা জানান চট্টগ্রাম থেকে কে বা কারা কাছিমটি বিক্রির উদ্দেশ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ নিয়ে আসে। সেখান থেকে কোনো এক মাছ বিক্রেতা কাছিমটি বিক্রির উদ্দেশ্যে বালিয়া ইউনিয়নে নিয়ে আসে। পরবর্তীতে তার কাছ থেকে ওই এলাকার কয়েকজন বাসিন্দা খাওয়ার জন্য কিনে আনেন প্রাণীটিকে। কাছিম কখনো দেখিনি আর কি, তো এটা এখানে নিয়ে আসছিল আর কি। হয়তো এরা এলাকা যারা তীব্র সমাজ বা হিন্দু সমাজের সবাই আর কি এরা আগে কিনে রাখছিল আর কি। এখন ওনারা সবাই এটা অবমুক্ত সারে আছে। সারে দেয় মাঝে বন বিভাগ মানে আমাদের সদর আমাদের ওসি মহোদয় আছেন, সারের মাধ্যমে আমরা এটা অবমুক্ত হওয়ার জন্য আমরা সারেদের সহযোগিতা রয়েছে। কাছিমটি উদ্ধারের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় অবগত করা হলে ঘটনাস্থলে ছুটে যান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মুহসিন আলম। পরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা বিকেলে কাছিমটি উদ্ধার করে। বন বিভাগ আসছে এবং ওরা ওনাদের নিয়ম মতো যেভাবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে যেভাবে এটাকে রাখার জন্য নিয়ম আছে এভাবে ওনারা এটাকে ব্যবস্থা নেবে। উদ্ধার শেষে সকলের উপস্থিতিতে মেঘনা নদীতে কাছিমটি অবমুক্ত করা হয় বলে জানান চাঁদপুর বন বিভাগের বন কর্মকর্তা বিল্লাল হোসেন কাজী। তিনি জানান দেশে বিরল প্রজাতির এমন কাছিম এখন নেই বললেই চলে। এটা বিরল প্রজাতির বিলুপ্ত প্রজাতির কাছিম এবং প্রায় 200 বছর হবে, ওজন প্রায় 71 কেজি হবে। সকলের উপস্থিতিতে আমরা এটা ওখান থেকে উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা চাঁদপুর বড় স্টেশন এলাকায় মূল হেডে এনে মেঘনা নদীতে সকলের সামনে আমরা এটাকে অবমুক্ত করি। আস্তে 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 আস্